हेलो डियर स्टूडेंट एखन शुरू होच्छे रायन मार्टिनेर मॉडल क्वेश्चन पेपर 2 एर जे 3 नम्बरेर जे क्वेश्चन तार 10 नम्बर थेके एर आगेर जे भिडियो सेखाने आमरा 2 नम्बर एबं 3 नम्बरेर देखेछिलाम सेखाने 3 नम्बरेर जे क्वेश्चन सेखाने 9 पर्यन्त होयेछिलो एखन 10 थेके शुरू होच्छे तोमरा भिडियोटा शुरू थेके शेष पर्यन्त मनोयोग दिए देबे देखबे एबं प्रत्येकटा क्वेश्चनेर उत्तर खाताय लिखे नेबे देखो 10 नम्बरेर जे क्वेश्चनटा आछे कि बोलेछे QM मेरुशक्ति विशिष्ट 12 दैर्घ्येर एकटी दंड चुम्बकके देखो एक नम्बर बोलेछे दैर्घ्य बराबर एवं दुई बीते बोलेछे दैर्घ्येर समकोणे केटे समान दुटुकरो करले चुम्बकटिर प्रतिभागेर मेरुशक्ति और चुम्बक भ्रामक कत होबे ताहले देखो 10 नम्बरेर जे क्वेश्चनेर उत्तर प्रथमे किभाबे काटा हयेछे दैर्घ्य बराबर अर्थात देखो एरकम एकटा कि आछे दंड चुम्बक आछे এই दंड चुम्बकटार जे मेरुशक्ति से मेरुशक्ति कत QM और एर जे दैर्घ्य से दैर्घ्यटा हच्छे कत 12 ताहले देखो जखन एई अवस्थाय आछे तार जोदि आमरा चुम्बक भ्रामक देखी चुम्बक भ्रामक M एटा समान हबे QM इंटू कत 12 एबार देखो A ते जेटा बोलेछे दंडटाके किभाबे काटा हयेछे दैर्घ्य बराबर अर्थात एर माझ बराबर केटे देवा हयेछे तार माने ए एकटा धरो ऊपरे पार्ट हये गेल और ए एकटा नीचे पार्ट हये गेल ताई तो देखो ताहले एर दैर्घ्य जेटा सेटा 12 ही थाकलो और एई पार्टटार मेरु शक्ति जेटा सेई मेरु शक्ति कत हये जाबे आगे जेटा QM छिलो एखन एटा कत हये गेल QM बाई कत 2 ताहले जदि दैर्घ्य बराबर काटा हय ताहले तार मेरु शक्ति जेटा सेटा अर्धेक हये जाबे আর চুম্বক ভ্রামক যদি আমরা দেখি তাহলে পরে চুম্বক ভ্রামক এটাকে আমরা M1 ধরে নিচ্ছি তাহলে চুম্বক ভ্রামক মানে কি মেরু শক্তি ইনটু হচ্ছে কার্যকর দৈর্ঘ্য তাহলে মেরু শক্তি দেখো QM বাই কত 2 আর এর কার্যকর যে দৈর্ঘ্য সেটা কত 12 তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে তাহলে আলটিমেট কি আসছে QM ইনটু কত L বা এখানে দেখো QM ইনটু 12 তার ভ্যালু কত আছে M আছে তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি এটাকে না কাটলে হবে যদি এটাকে না কাটি তাহলে দেখো কি আসছে তাহলে M1 এটা সমান কি আসছে এখানে দেখো QM * 12 তার ভ্যালু কত M তাহলে আলটিমেট এটা কি আসবে M বাই কত 2 তাহলে যদি দৈর্ঘ্য বরাবর আমরা কাটি তাহলে তার যে মেরু শক্তি সেই মেরু শক্তিটা কি হয়ে যাবে अर्धेक हो जाए এবং তার যে চুম্বক ভ্রামক সেটাও কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে এবার বি তে যেটা বলেছে দেখো দৈর্ঘ্যের সমকোণে মিডল বরাবর কি কাটা হয়েছে অর্থাৎ দেখো দণ্ড চুম্বক যেটা সেটাকে কেটে অর্ধেক করে দেয়া হলো এই অংশটা একটা পার্ট আর এই দিকে আরেকটা পার্ট এরকম হয়ে গেল এটা দৈর্ঘ্য দেখো L হয়ে যাবে এটাও L টোটাল দৈর্ঘ্য কত 12 मिडिल बराबर काटा हो ताहले L L है और मेरु शक्ति जेटा से मेरु शक्तिटा देखो सेम थाकबे ताहले जदि दैर्घ्येर माझ बराबर बा दैर्घ्येर संगे समकोणे काटा हय ताहले तार मेरु शक्तिर कोनो परिवर्तन हबे ना एकई थाकबे एबार आमरा चुम्बक भ्रामकटा देखब एखाने चुम्बक भ्रामक जेटा सेटाके आमरा धरे नेछि M2 ताहले चुम्बक भ्रामक माने हच्छे मेरु शक्ति QM इंटू एर कार्यकर दैर्घ्य कत 2 L তাহলে এবার এটাকে আমরা এইভাবে লিখছি QM ইনটু এটাকে 12 লিখে দিলাম আর এখানে একটা 2 দিয়ে ভাগ করে দিলাম এবার দেখো QM ইনটু 2L তার যে ভ্যালু সেটা কত M তাহলে আলটিমেট কি আসে M বাই 2 তাহলে দেখো উভয় ক্ষেত্রেই যেটা চুম্বক ভ্রামক সেটা অর্ধেক হয়ে যাচ্ছে আর দৈর্ঘ্য বরাবর যদি কাটা হয় তাহলে মেরু শক্তিটা অর্ধেক আর যদি মাঝখানে এইভাবে কাটা হয় তাহলে তার মেরু শক্তিটা কি হয়ে যাচ্ছে সেম থাকছে বোঝা গেল খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাতে আমরা চলে যাব অথবা দেখো কি বলেছে এটাই আছে দুটি অসীম দৈর্ঘ্য সম্পন্ন সমান্তরাল তার দিয়ে একই দিকে যথাক্রমে I1 এবং I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার দুটি শূন্য মাধ্যমে পরস্পর থেকে d দূরত্বে আছে। যে কোনো একটি তারের একক দৈর্ঘ্যের উপর উৎপন্ন বলের রাশিমালাটি নির্ণয় করো। এই রাশিমালার সাহায্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের সংজ্ঞা দাও। তাহলে দেখো 10-এর অথবা দুটো তার আছে, দুটো তার কিভাবে আছে? সমান্তরালভাবে। অর্থাৎ দেখো এখানে আমরা একটা তার নিয়ে নিচ্ছি, এই তারটা কত দূর পর্যন্ত বিস্তৃত? অসীম। আর এখানে আর একটা তার আছে, এটাও অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এই তারে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে দেখো বলেছে I1, আর এই তারে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে I2। তাহলে ধরি এটাকে আমরা যদি নাম দিই এটা PQ তার আর এটা XY তার, তাহলে এটা লিখতে হবে। হ্যাঁ, যে ধরি PQ ও XY দুটি তার পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। PQ তারে I1 ও XY তারে I2 প্রবাহমাত্রা একই দিকে প্রবাহিত হচ্ছে। এবার দেখো PQ তারের জন্য এখানে যদি আমরা একটা বিন্দু নিই, তাহলে PQ তারের জন্য ও বিন্দুতে কি হবে? একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। সেই চৌম্বক, তাহলে এখানে এইভাবে লিখবে PQ তারের জন্য ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র B, এটা সমান μ0/4π 2I1 বাই কত? D। দেখো বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশন আমরা দেখেছি যে অসীম দৈর্ঘ্যের কোনো ঋজু পরিবাহী যদি তার হয় তাহলে সেই তারটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা এটা ছিল, এবং এই চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ সেই অভিমুখটা কোন দিকে হবে? দেখো কারেন্ট যাচ্ছে এই দিকে আর এখানে ও আছে। আমরা যদি ডান হাতের নিয়ম অ্যাপ্লাই করি তাহলে কারেন্টের দিক থেকে ওই ডি এর যদি ডি এর দিকে যদি 4টে আঙুলকে ঘোরাই, তাহলে দেখো বুড়ো আঙুল যেটা সেটা এই যে তলটা আছে সেই তলের রেসপেক্টে কি নিচের দিকে, আর তলের রেসপেক্টে নিচের দিকে বোঝাতে হচ্ছে ক্রস। তাহলে এখানে এইভাবে লিখতে হবে যে PQ তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B সমান μ0/4π 2I1 বাই কত? D। এবার এখানে লিখতে হবে তলের সাপেক্ষে নিচের দিকে। এবার দেখো আর একটা আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায় তাহলে সেই তারের উপরে কি একটা বল প্রযুক্ত হয়, এবং সে বলের অভিমুখ জানা যায় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে। তাহলে দেখো এখানে এই XY যে তার সেটা এই যে চৌম্বক ক্ষেত্র তার মধ্যে আছে, তাহলে এর উপরে একটা বল প্রযুক্ত হবে, তাহলে সেই বলের অভিমুখটা কি আমরা ক্যালকুলেশন করি। তাহলে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা কার অভিমুখ? ম্যাগনেটিক ফিল্ড, এটা কারেন্টের, আর এটা হচ্ছে তারের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে তার ডিরেকশান। তাহলে দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড তলের রেসপেক্টে কোন দিকে? নিচে, তাহলে নিচে দিয়ে দিয়েছি। আর কারেন্ট যাচ্ছে উপরে, তাহলে এটা উপরে আছে। তাহলে দেখো বুড়ো আঙুল যেটা সেটা কোন দিকে আছে? PQ তারের দিকে, তাই তো? বুড়ো আঙুল যেটা সেটা PQ তারের দিকে আছে। তাহলে এই PQ তারের দিকে XY তারের উপরে কি হবে? একটা বল প্রযুক্ত হবে। আর আমরা জানি চৌম্বক ক্ষেত্রে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তার উপরে যে প্রযুক্ত বল সেই বল F, তার ইকুয়েশন আমরা কি জানি? বিল BI ইন্টু কত? L। এবার এখানে দেখো কোশ্চেনে যেটা বলেছে একক দৈর্ঘ্যের উপরে ক্রিয়াশীল বল, তাহলে দৈর্ঘ্যের ভ্যালু যদি 1 হয় তাহলে ওই তারটার উপরে ক্রিয়াশীল যে চৌম্বক বল সেটা হবে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা B ইন্টু কি ওই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। তাহলে এইবার এখানে এইভাবে লিখতে হবে XY তারের একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল প্রযুক্ত বল। কি বললাম? XY তারের উপরে, XY তারের একক দৈর্ঘ্যের উপরে ক্রিয়াশীল প্রযুক্ত আকর্ষণ বল F, এটা সমান হচ্ছে B ইন্টু I2। XY তারের একক দৈর্ঘ্যের উপরে ক্রিয়াশীল আকর্ষণ বল F সমান BI2। এবার B এর যদি ভ্যালুটা আমরা বসিয়ে দিই μ0/4π 2 ইন্টু I1, আর এখানে দেখো I2 বাই নিচে কত? D। এটা হচ্ছে প্রযুক্ত বল। এই রাশিমালাটাই কি আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে, এটা হয়ে গেল। আর একটা এর সঙ্গে কি বলেছে? এই রাশিমালাটির সাহায্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের সংজ্ঞা দাও। দেখো যদি I1 সমান I2 এটা সমান 1 হয়, মানে 1 অ্যাম্পিয়ার। ठीक है ये कখন হবে देखो ये डी जेटा से डिटा जदि 1 मीटर है डिटा के आमरा धरे निच्छे कत 1 मीटर ताहले एखाने देखो एफ समान कि आसबे एफ समान मिउ जिरोर भ्यालू आमरा जानी 4π × 10⁻⁷ और नीचे एक 4π आछे केटे जाबे ताहले 10⁻⁷ इंटू एखाने 2 और एखाने देखो i1 और i2 भ्यालू जेहेतु 1 और नीचे 1 ताहले एफ एर जे भ्यालू से एफ एर भ्यालू कत एत निউটন हबे ताहले एखान थेके देखो किभाबे लिखबे संज्ञाटा जे 1 সেন্টিমিটার 1 মিটার দূরত্বের ব্যবধানে অবস্থিত দুটো তারের মধ্য দিয়ে বা দুটো সরু তারের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ গেলে ওই তারের একক দৈর্ঘ্যের উপরে ক্রিয়াশীল যে আকর্ষণ বল বা ওই তারের একক দৈর্ঘ্যের উপরে যে ক্রিয়াশীল বল সেটা 2 × 10⁷ নিউটন হবে সেই পরিমাণ তড়িৎ প্রবাহকে বলা হবে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আরেকবার দেখো 1 মিটার দূরত্বের ব্যবধানে অবস্থিত দুটো সরু তারের মধ্যে যে পরিমাণ প্রবাহ মাত্রা গেলে তার দুটোর মধ্যে একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল হবে 2 × 10⁻⁷ নিউটন সেই পরিমাণ প্রবাহ মাত্রাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা। বুঝা গেল? अच्छा एरपे जो कोश्चेन आज देखो पतला प्रिजम कि पतला प्रिजम हे जे प्रिजमेर प्रतिसारक कोणेर मान 10 डिग्री बा तार थेके कम कि बोललाम जे प्रिजमेर प्रतिसारक कोण माने ए जेटाके बोले सेई कोणटा 10 डिग्री बा तार थेके कम सेई प्रिजमके बला हच्छे पतला प्रिजम। ताहले एइभाबे लिखबे जे प्रिजमेर प्रतिसारक कोण 10 डिग्री बा तार थेके कम से प्रिजमटाके बला हय पतला प्रिजम। एबार देखो आमादेरके जेटा क्यालकुलेशन करते बोलेछे पतला प्रिजमेर बिच्युति राशिमाला अर्थात एकटा पतला प्रिजमेर मध्य दिए जदि कोनो आलोक रश्मि जाय ताहले तार जे बिच्युतिटा हबे सेटा कि करब आमरा क्यालकुलेशन करब। ताहले देखो एटा एकटा प्रिजम एटा एकटा धरो पतला प्रिजम एबार एखाने कि हलो एक धरो आलोकरश्मि पड़ल एक आलोकरश्मि पड़ल एटार नाम दिए दिच्छी आमरा पी और एटा हच्छे किऊ ताहले एखाने आमरा कि करे दिलाम एक अभिलम्ब टेने दिलाम एई जे अंगेल हय एई अंगेलटा i1 देखो एर जावार कथा कोन दिके एई दिके ओ अभिलम्बेर दिके एकटु सरे आसबे एई जे अंगेल एटा हच्छे कत r1 एखाने पड़ले माने एखाने एकटा लम्ब टानलाम एई अंगेलटा r2 एई दिके जावार कथा सेई दिके चले गेल ये अंगेल ए अंगेलटा कत है i2 एटा pq एटा r और एटा कि s और प्रिजमटार नाम दिए दीची ए बी सी ताहले एटा के बला है कि प्रिजमेर प्रतिसारक कोण। एबार एमनी आमरा प्रिजमेर क्षेत्रे जानी जे डेल एटार समान कि है i1 + i2 - आमरा जानी एटा बोले लिखते हबे जे कोनो प्रिजमेर क्षेत्रे डेल इक्ुअल टू i1 + i2 - a। एबार आमरा पतला प्रिजमेर क्षेत्रे क्यालकुलेशन करब। एबार एखाने देखो ए बी जे तले ताहले एबार लिखते हबे ए बी तले स्नेलेर सूत्र प्रयोग करे पाई ए बी तले स्नेलेर सूत्र प्रयोग करे पाई स्नेलेर सूत्र कि छिलो sin i1 / sin r1 देखो ये तलटा एखाने आपातन कोण i1 और प्रतिसरण कोण कत r1 और एटाके आमरा धरे नेछि एआर मीडियम और एटा प्रिजम जेटा आछे तार प्रतिसरक प्रतिसरांक सेटाके आमरा धरे नेछि मिउ ताहले एटार समान देखो कि लेखा जाबे मिउ हबे। एबार जेहेतु एटा पतला प्रिजम भालो करे मने राखबे i1 एबं i2 i1 एबं r1 दुटोई कि हबे क्षुद्र हबे। एबार जेहेतु पतला प्रिजम ताहले i1 और r1 दुटोई जदि क्षुद्र है ताहले एई sin i1 के लेखा जाबे i1 और sin r1 के लेखा जाबे r1 ताहले एटा समान मिउ ताहले एखान थेके देखो i1 एटार समान कि आसबे मिउ इंटू r1 कारण देखो आमरा जानी थीटार भ्यालू जदि खूब क्षुद्र हय sin थीटा के कि लेखा जाय थीटा लेखा जाय। एटा हलो ठीक एक ही रकम भावे आमरा ওই যে আরেকটা তল আছে দেখো এসি এবার এখানে লিখছি এসি তলে स्नेलेर सूत्र प्रयोग करे पाई। अच्छा लेखाटा एखाने लिखिए एसी तले यदि आमरा स्नेलेर सूत्र प्रयोग करी ताहले ओखाने देखो sin r1 तो ना r2 sin r2 बाई कत आछे sin i2 देखो एई कोणटा एखाने कि आपातन कोण r1 टा r2 टा आर प्रतिसरण कोण कोणटा i2 তাহলে এটা সমান দেখো 1 বাই মিউ হবে কারণ এবার আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে বা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছে তাহলে এবার এখান থেকে দেখো r2 বাই i2 এটা সমান কত 1 বাই মিউ তাহলে এখান থেকে i2 এটা সমান দেখো আসবে মিউ ইনটু কত r2 এবার এই i1 আর i2 এর ভ্যালু এই সমীকরণে কি বসিয়ে দেব তাহলে দেখো ডেল ইকুয়াল টু i1 এর জায়গায় মিউ r1 प्लस i2 जगह मिउ r2 माइनस कत ए एबार एखान थेके आमरा जोदि मिउटा कमन निई ताहले r1 प्लस r2 माइनस ए देखो r1 प्लस r2 भ्यालु आबार आमरा कि जानि ए हय ताहले माइनस कत ए एखाने ब्रैकेटे लिखे दिते हबे जेहेतु r1 प्लस r2 एटा समान कत ए एबार एखान थेके जोदि एटा कमन निये नाओ ताहले मिउ माइनस 1 इंटू ए तेल एटाई हे पतला प्रिजमेर क्षेत्र डेभिएशन बा विच्युतिर राशिमाला सेटाई क्यालकुलेशन करते बोलेछे एकटा पतला प्रिजमे विच्युतिर राशिमाला प्रतिष्ठा करो तो प्रतिष्ठा हो गेल और लेखा आमी जेटा बोल्लाम ओइभाबेई लिखले हबे कारण देखो ए प्रमाणटार जन्य कि 2 नम्बर आछे ताहले मोटामुटी एकटू तोमाके किछु लिखते हबे माने आमी जेटा बोल्लाम जस्ट ओइटा एकटू लिखे दे छवि आंकते हबे আর ওইটুকু লিখলেই মোটামুটি ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটাই চলে যাব। দেখো কি বলেছে ওটা তো হলো 11 এর অথবাতে একটা কোশ্চেন আছে দেখো লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় তাহলে দেখো লেন্সের ক্ষমতা বলতে বোঝায় কোনো একটা লেন্স तार उपरे आपतित रश्मि के कतटा अपसारी बा अभिसारी रश्मिते परिणत करते पारबे तार क्षमता ठीक आछे ताहले कोनो एकटा लेंसेर उपरे आपतित आलोक रश्मि के कतटा अभिसारी बा कतटा अपसारित करते पारबे तार जे क्षमता सेटाके बला हय कि लेंसेर क्षमता बोये देखबे डेफिनेशन लेखा आछे बोये पेये जाबे। এবার তারপরে বলেছে প্রমাণ করো P1 এবং P2 ক্ষমতা দুটি লেন্স পাশাপাশি থাকলে তাদের তুল্য ক্ষমতা হবে P1 প্লাস P2 দেখো আমরা জানি লেন্সের ক্ষেত্রে ক্ষমতা আচ্ছা আমরা যে দুটো লেন্স আছে ধরি লেন্স দুটির ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে F1 ও F2 এটা লেখা যাবে। এবার अतएव प्रथम लेंसटिर क्षमता P1 एटा इक्वल टू आमरा कत लिखते पारबो 100 बाई एफ बा जोदि एमनि आमरा जानि लेंस क्षमता माने 1 बाई एफ हय ताहले 1 बाई F1 आर परेरटा देखो P2 एटा इक्वल टू कत 1 बाई F2 ताई तो देखो आमरा जोदि मीटार एकके निई ताहले 1 बाई F1 बा 1 बाई F हय लेंसेर क्षमता আর যদি সেন্টিমিটার এককে বসাই তাহলে 100 বাই কত হবে f হবে আমরা এটা মিটার এককেই ধরে বসাচ্ছি। এবার এখানে লিখতে হবে আমরা জানি দুটো লেন্স পাশাপাশি থাকলে তাদের তুল্য ফোকাস দৈর্ঘ্য 1 বাই f এটা সমান 1 বাই f1 প্লাস 1 বাই f2 এটা আমরা জানি যে দুটো লেন্স যদি পাশাপাশি থাকে তাহলে তাদের তুল্য ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা এইটা 1 বাই f এটা সমান 1 বাই f1 প্লাস কত 1 বাই f2 তাহলে fটা যদি তুল্য ফোকাস দৈর্ঘ্য হয় তাহলে 1 বাই fটা তুল্য ক্ষমতা তাহলে তুল্য ক্ষমতাকে আমরা ধরে নিচ্ছি p 1 বাই f1 এর ভ্যালু দেখো আমরা কত পেয়েছি p1 আর 1 বাই f2 এর যে ভ্যালু সেটার ভ্যালু আবার কত p2 তাহলে এখানে তুল্য ক্ষমতা নির্ণয় করতে বলেছে বা তুল্য ক্ষমতা হবে এটা তাহলে দেখো তুল্য ক্ষমতা p এটা সমান আমরা কি পাচ্ছি P1 प्लस P2 मने थाकबे ताहले एई प्रमाणटाओ भालो करे देखबे एटाओ किन्तु खूब इम्पोर्टेंट कोश्चेन जे दुटो लेंस जदि पाशापाशि थाके তাহলে তাদের তুল্য ফোকাস ধরে রাশিমালা প্রতিষ্ঠা করো। কোশ্চেনে কিন্তু থাকে। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, কোয়ান্টাম গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের বিবর্ধনের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বে বিবর্ধন, দেখো আমরা জানি বিবর্ধন এম এটার সমান কি হয়, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতার যে অনুপাত, অর্থাৎ এইচ ড্যাশ বাই কত এইচ, এইচটা হচ্ছে প্রতিবিম্ব বা ইমেজ যেটা সেই ইমেজের হাইট, আর এইচ যেটা সেটা হচ্ছে অবজেক্ট বা বস্তুর যে হাইট সেটা। এবার এটা কতটা লিখতে হবে কি করতে হবে, দেখো এখানে আমি এটা দিয়ে দিয়েছি। এখানে দেখো এই কোশ্চেনটি দিয়েছে, গোলীয় তলে প্রতিসরণের ফলে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো ও বিবৃত করো, এই প্রতিবিম্বের বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করো। তাহলে এখানে এই যে ছবিটা আছে ছবিটা একটু ভালো করে দেখো, এটা হচ্ছে ছবি, আমাদের যেহেতু সেকেন্ড পার্টটা করতে বলেছে তাহলে এই ছবিটা আমাদেরকে ভালো করে করতে হবে, আর উত্তর যেটা লিখতে হবে সেটা হচ্ছে এইটা, বিবর্ধনের যে রাশিমালা এইটুকু করলে হবে। প্রতিসারক তলে আপতিত রশ্মিগুলো উপাক্ষীয় হলে আই ও আর উভয়ের মানে ক্ষুদ্র হয়, তাহলে এখানে দেখো সাইন আই এটা সমান ট্যান আই হবে, কারণ আমরা জানি যদি থিটার ভ্যালু খুব ক্ষুদ্র হয় তাহলে সেখানে সাইন থিটাকে কী লেখা যায় থিটা, আর কস থিটাকে কি ওয়ান। এবার দেখো আমরা জানি ট্যান থিটার সমান কি হয়, ট্যান থিটার সমান হয় সাইন থিটা বাই কত কস থিটা। এবার যদি ধরো থিটার ভ্যালু খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটার ভ্যালু কত হয়ে গেল ওয়ান হয়ে গেল, তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে তখন দেখো ট্যান থিটা আর সাইন থিটা কী হবে ইকুয়াল হবে, ওই জন্য এখানে দেখো সাইন আই এটা সমান ট্যান আই এটা সমান এইভাবে ক্যালকুলেশন করেছে ছবি থেকে। তাহলে ছবিটা অঙ্কন করতে হবে, তারপরে এই যে লেখাটা আছে সেই লেখাটা সুন্দর করে লিখতে হবে, বোঝা গেল? আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে এটা হলো 12 নম্বর 13 নম্বরের যে কোশ্চেনটা আছে এবার আমরা সেটা দেখব। দেখো কি বলেছে, কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আলোকতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দাও, আলোকতড়িৎ ক্রিয়ার সম্পৃক্ত প্রবাহের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা এটা 1 নম্বর আছে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা জানতে চেয়েছে। আগে আমরা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোকতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেব। দেখো যখন আমরা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে আলোকতড়িৎ ক্রিয়াকে চিন্তাভাবনা করেছিলাম তখন আলোকতড়িৎ যে ক্রিয়ার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলোকে কি এক্সপ্লেন করা যাচ্ছিল না, ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না, ওই জন্যে বিজ্ঞানী আইনস্টাইন ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি সেই কোয়ান্টাম থিওরিটা অ্যাপ্লাই করে ফটো ইলেকট্রিক এফেক্টের কি ব্যাখ্যাটা দিয়েছে। সেখানে কোয়ান্টাম থিওরিতে লাইটকে কি একটা পার্টিকেল হিসেবে ধরে নেওয়া হয়েছে, তাহলে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলো হচ্ছে এক ধরনের কণা স্রোত বা আলো হচ্ছে এক ধরনের ফোটন কণা স্রোত। যখন একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ফোটন বা আলোকরশ্মি ধাতব পৃষ্ঠে পড়বে সেই ধাতব ফোটনের শক্তির একটা নির্দিষ্ট অংশ ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে বার করতে কাজে লাগবে এবং বাকি অংশের সাহায্যে ওই ইলেকট্রনটা গতিশক্তি নিয়ে যাবে। তাহলে দেখো কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আলোকতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা, তাহলে এইটাই লিখবে যে কোয়ান্টাম তত্ত্বে আলোকে কণা বা ফোটন কণা স্রোত হিসেবে কল্পনা করা হয়। ওই ফোটন কণা যখন একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ধাতব পৃষ্ঠে পড়বে সেই ফোটনের শক্তির একটা অংশ ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটিকে নির্গত করতে কাজে লাগবে যেটাকে বলা হবে কার্য অপেক্ষক, আর বাকি অংশের সাহায্যে ইলেকট্রনটি গতিশক্তি নিয়ে সামনের দিকে গতিশীল হবে। ঠিক আছে, এটা লেখা হয়ে যাবে, অর্থাৎ ফোটনের শক্তি এইচ নিউ হলে এইচ নিউ এটা সমান W0 প্লাস ই ম্যাক্স, ই ম্যাক্সটা হচ্ছে ফোটো ইলেকট্রনের सर्वोच्च गतिशक्ति एटा पाशे लिखे दिते हबे। निउटा हच्छे फोटोनेर कम्पांक, डब्ल्यू जिरोटा हच्छे धातुर कार्यापेक्षक और इ मैक्सटा हच्छे फोटो इलेक्ट्रनेर सर्वाधिक गतिशक्ति। एटाई देखो व्याख्या, एटाई व्याख्या बोलते एटा लिखते हबे क्वांटाम तत्त्व व्याख्या करे आलोक तड़ित क्रियार व्याख्या। और एक एकता देखो एखाने आमरा जोदि एइभावे लिखी इ मैक्स, तारपरे लिखबे इ मैक्स एटा समान एच निउ माइनस डब्ल्यू जिरो। एबार आलोक तड़ित क्रियार जे समस्यागुलो क्लासिकल फिजिक्स व्याख्या दिते पारे ना, जेमन एकटा निर्दिष्ट कम्पांकेर थेके कम कम्पांकेर जोदि आलो धातव पृष्ठे खूब बेशी परिमाणे पड़े बा निर्दिष्ट कम्पांकेर थेके कम कम्पांकेर जोदि तीव्र आलो आमरा धातव पृष्ठे फेली ताओ सेखाने थेके इलेक्ट्रन निर्गत हय ना। তাহলে এখানে দেখো এইটা যে আপতিত আলোর কম্পাঙ্ক যদি কমতে কমতে সূচনা কম্পাঙ্কের থেকে কম হয়, আর আমরা এখানে একটা জিনিস জানি যে সূচনা কম্পাঙ্ক যদি নিউ জিরো হয় তাহলে এইচ নিউ জিরো ইকুয়াল টু কত ডাব্লিউ জিরো। যদি আপতিত ফোটনের কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের থেকে কম হয় তখন ফোটো ইলেকট্রনের যে গতিশক্তি সেটা নেগেটিভ হয়ে যায়, আর আমরা জানি গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। ওই জন্য ধাতব পৃষ্ঠ থেকে কোনো রকমের ইলেকট্রন সেখান থেকে নির্গত হবে না, বোঝা গেল। আর আপতিত আলোর তীব্রতা মানে নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো যদি আমরা ধাতব পৃষ্ঠে বেশি পরিমাণে ফেলি তাহলে ধাতব পৃষ্ঠ থেকে বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হবে এবং আলোক তড়িৎ যে প্রবাহমাত্রা সেই প্রবাহমাত্রা কি বাড়বে। ওই জন্য আলোক তড়িৎ প্রবাহমাত্রা আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক। আর আরেকটা আচরণ তোমার হয় ইনস্ট্যান্টিনিয়াস আচরণ। এখানে কোয়ান্টাম থিওরিতে আলোকে এক ধরনের মানে কণা হিসেবে কল্পনা করা হয়েছে। সেই কণাটা যখন ধাতব পৃষ্ঠে পড়বে সেই ধাতব পৃষ্ঠের ইলেকট্রনের সঙ্গে ফোটনের একটা তোমার কী হবে সংঘর্ষ ঘটবে, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। সেই স্থিতিস্থাপক সংঘর্ষে কোনো রকমের সময় ছাড়াই ফোটনের টোটাল শক্তিটাই কী হবে ইলেকট্রনের মধ্যে সঞ্চালিত হবে বা চলে যাবে। এটা লিখলে হবে। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে, আচ্ছা আলোক তড়িৎ ক্রিয়ার সম্পৃক্ত প্রবাহের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এটা মনে রাখবে আলোক তড়িৎ ক্রিয়ায় সম্পৃক্ত প্রবাহের মান আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে। সম্পৃক্ত প্রবাহের মান আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে এবং তীব্রতার সঙ্গে সমানুপাতিক। তীব্রতা যত বৃদ্ধি পাবে সেখানে তোমার আলোক তড়িৎ যে প্রবাহমাত্রা সম্পৃক্ত প্রবাহমাত্রা সেটাও বৃদ্ধি পাবে। এক নম্বর আছে, একটা লিখলেই হবে। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, এদিকে আরেকটা ছিল কোশ্চেন নাকি, হ্যাঁ এখানে দেখো অথবাতে একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, কোন পরীক্ষা দ্বারা কণা ও তরঙ্গের দ্বৈত সত্তা প্রমাণিত হয়। তাহলে এটার উত্তর হবে ডেভিয়েশন গারমারের এক্সপেরিমেন্ট। ডেভিয়েশন গারমারের পরীক্ষা দ্বারা, ঠিক আছে, এই পরীক্ষা দ্বারা প্রমাণ হয় যে ইলেকট্রন তার তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান। ইলেকট্রন আবার কি কণা, আবার সেই সঙ্গে সঙ্গে তরঙ্গ ধর্ম আছে। তাহলে এখান থেকে প্রমাণিত হয় তার কি দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে একটা কণা কখনো কখনো কণা হিসেবে আচরণ করবে, আবার সে তরঙ্গ হিসেবে কি আচরণ করবে, এইটাই। তারপরে বলেছে একটি ইলেকট্রনকে 500 ভোল্ট বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হলে ইলেকট্রনটির সঙ্গে সংশ্লিষ্ট ড্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। আমরা জানি ফর্মুলা ল্যামডা এটা ইকুয়াল টু এইচ, এইভাবে লিখবে। আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2mEV। এইটা সব ভ্যালুগুলো বসিয়ে দিলে চলে আসবে। এইচের ভ্যালু হয় 6.626, इंटू 10 टू द पावर माइनस कत 34 बाय रूट ओवर देखो एक इलेक्ट्रन बोले ताहले 2 इंटू इलेक्ट्रनर भर हे 9.11 इंटू 10 टू द पावर माइनस 31 तारपरे ई आछे इलेक्ट्रनर आधान 1.6 इंटू 10 टू द पावर माइनस 19 और भि एर भैल्यू कत बोले दिए 500 भोल्ट ताहले क्यालकुलेटरे बसाले आंसर चले आसबे एटाओ ए करा जाए भि बादे जेटा थाकछे तार भैल्यू आबार हय एटा मने राखबे 12.27 ताके रूट ओवर 500 दिए भाग करले हये जाबे ओटा एंगस्ट्रम एकके आसबे आर एटा जेटा आसबे सेटा मीटर एकके आसबे एटा जेटा क्यालकुलेशन करे आसबे तरंग दैर्घ्य अत मीटर एटा लिखे दिलेई हबे। अच्छा नेक्स्ट जे क्वेश्चनटा आछे एबार आमरा सेटा देखबो। देखो बोले पी टाइप अर्धपरिबाही किभाबे तैरी करा हय ताहले पी टाइप अर्धपरिबाही तैरी करा हय विशुद्ध अर्धपरिबाहीर संगे त्रिजोजी मौल मिशिए ताहले विशुद्ध अर्धपरिबाहीर संगे यदि कोनो त्रिजोजी मौल जेमन अ্যালুমিনিয়াম मेशाले एकटा पी टाइप सेमिकंडाक्टर तैरी हबे। तारपरे बोलेছে পটিতত্ত্বের সাহায্যে पी ओ एन धरनेर अर्धपरिबाहीर पार्थक्य उपयुक्त चित्रेर साहाज्ये बोझाओ ताहले एखाने देखो आमरा जानी जे कोनो एकटा अर्धपरिबाहीते एई दिके एकटा थाके पटितत्त्व दिये जोदि आमरा देखी एई दिके एटाके बला हय परिवहन पटी बा कन्डाक्शन बैंड बा परिवहन पटी आर एटाके बला हय भ्यालेंस बैंड एटा हच्छे भ्यालेंस बैंड। एबार देखो प्रथमे कि आछे पी टाइप माने त्रिजोजी मौल मेशाते हबे आर त्रिजोजी मौल यदि मेशानो हय ताहले एकटा इलेक्ट्रन आमरा जानी सेखाने घाटति थाके ओई जायगाटाय होल बा गर्त तैरि हय। एबार अनेकगुलो जे होल बा गर्तगुलो थाके सेगुलो तोमार एई भ्यालेंस जे बैंड सेई भ्यालेंस बैंडेर काछाकाछि एकटा निर्दिष्ट जायगाय थाके एटाके तोमार बला हय फार्मी लेभेल फार्मी लेयार ठीक आछे बा फार्मी लेवल और फार्मी स्तर और एटा होच्छे कोन क्षेत्रे पी टाइपर क्षेत्रे और एन टाइपर क्षेत्रे एटा होच्छे धरो कंडक्शन बैंड एखाने संक्षेपे लिखे दिच्छे सीबी और एखाने थाके भ्यालेंस बैंड भिबी। एबार देखो एटा एन टाइप माने आमरा एखाने कि मिशिएछि पंचजोजी मौल मिशिएछि ताई तो एन टाइप तैरि करते गेले पंचजोजी बा पेंटाभैलेंट मौल डोपिंग करते हय। एबार एई पंचजोजी मौल मेशाले इलेक्ट्रन कि एक्सट्रा थाके सेई इलेक्ट्रनगुला कंडक्शन बैंडेर नीचे एकटा जायगाय अवस्थान करे सेटाके बला हय कि फार्मी लेवल। ताहले एइभाबे लिखते हबे पी टाइप अर्धपरिबाहीर क्षेत्रे फार्मी स्तरटा भ्यालेंस बैंडेर ठीक उपरे अवस्थान करे आर एन टाइपेर क्षेत्रे इलेक्ट्रन जे बा फार्मी जे लेयारटा बा फार्मी लेवल सेटा कंडक्शन बैंडे ठीक नीचे अवस्थान करे एबं एटा मने राखबे डोपिंग जतो बेशी करा हबे यदि पी टाइपेर क्षेत्रे डोपिंगेर मात्रा आमरा बृद्धि करी ताहले फार्मी लेवलटा तोमार भ्यालेंस बैंडेर दिके किछुटा सरे आसबे आर एन टाइपेर क्षेत्रे इलेक्ट्रन जेगुलो थाकछे जे स्तरे बा फार्मी लेवल सेटा आस्ते आस्ते कंडक्शन बैंडेर दिके सरे जाबे ठीक है। एटाई क्यालकुलेशन करते छविटा आँकते तेल एबार एखाने लिखबे जे पी टाइपेर क्षेत्रे फार्मी लेवलटा भ्यालेंस बैंडेर दिके थाके आर एन टाइपेर क्षेत्रे फार्मी लेवलटा कंडक्शन बैंडेर दिके थाके एबं एखाने फार्मी लेवले के थाके इलेक्ट्रन थाके आर एखाने फार्मी लेवले के थाके होल बा गर्त थाके एटा लिखले हबे। अच्छा एरपरे जे क्वेश्चनटा आछे देखो ट्रांजिस्टर कथाटिर पुरो अर्थ की देखो जदि ये कोश्चेनटा थाके ताहले एटा लिखबे जे ट्रांजिस्टर हलो एकटी अर्धपरिबाही यंत्र जार साहाज्ये बा जाके सुइच एवं एम्प्लीफायर हिसेबे व्यवहार करा हय ठीक है। एक्चुअली ट्रांजिस्टर माने होच्छे 3 जेमन आमरा पीएन जंक्शन डायोड पड़ेछि डायोड माने होच्छे कत 2 ट्रांजिस्टर माने होच्छे 3 कारण आमरा जानी ट्रांजिस्टारे 3 टे प्रान्त थाके एकटा होच्छे एमिटर एकटा बेस और एकटा कि कलेक्टर 3 टे ताहले ट्रांजिस्टर कथार एक्चुअल अर्थ होच्छे कि 3 किंतु ट्रांजिस्टर के देखो हमारा कि हिसेबे व्यवहार करी एम्प्लीफायर सुइच हिसेबे व्यवहार करा हय তাহলে এই কোশ্চেনটা যদি আসে তুমি এইভাবে লিখবে তিনটা লেখার দরকার নাই এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে ট্রানজিস্টর হলো একটা অর্ধপরিবাহী যন্ত্র যা যাকে অ্যাম্প্লিফায়ার ও সুইচ হিসেবে কি ব্যবহার করা হয় এটা লিখলেই হবে তারপরে বলেছে একটা ট্রানজিস্টরের কোন অংশের বেধ সবচেয়ে কম করা হয় তাহলে সবচেয়ে কম করা হয় কোনটার বেস বেস বা ভূমি এটার বেধ সবথেকে কম করা হয় আর সবথেকে বেশি করা হয় কার কালেক্টরের বেদ যদি বলে সবথেকে এখানে দেখো বেদ এটা ভালো করে মনে খুবই গুরুত্বপূর্ণ বেদ যদি বলে তাহলে সবথেকে বেশি কালেক্টরের তারপরে এমিটারের তারপরে হচ্ছে বেসের আর যদি বলে ডোপিং ডোপিং যদি বলে তাহলে এটা মনে রাখবে সবথেকে বেশি এমিটারের তারপরে কালেক্টরের তারপরে হচ্ছে বেসের এটা যে ডোপিং এর रेंज तारपरे मुक्त इलेक्ट्रन और होलर मध्य कोनटिर शक्ति स्तर उच्च ताहले एटा उत्तर हबे मुक्त इलेक्ट्रन मुक्त इलेक्ट्रन ये शक्ति स्तरटा कि हय उच्च हय अच्छा नेक्स्ट जे क्वेश्चनटा आछे देखो कि बोलेछे एकटी नट गेटेर प्रतीक और सत्य सारणी लेखो नट गेटेर प्रतीक हच्छे एटा এটা হচ্ছে নট গেট এটা এই দাগটা দেওয়ার দরকার নাই এটা হচ্ছে কি গেট নট গেট হলো আর সত্য সারণী হচ্ছে এইটা আমরা জানি নট গেটে একটা ইনপুট থাকে ইনপুট যদি এ হয় আউটপুটে ওয়াই এটা সমান হচ্ছে কত এ বার তাহলে এটা ইনপুট এ আউটপুট ওয়াই ওয়াই সমান কত এ বার ইনপুটে যদি 1 হয় আউটপুটে 0 হবে ইনপুটে 0 হলে আউটপুটে কি 1 এটা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্য সারণী আরেকটা যেটা বলেছে যে কোনো একটি সর্বজনীন গেট থেকে কিভাবে নট গেট তৈরি করা যায় সর্বজনীন গেট হচ্ছে তোমার একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট এটাকে বলা হয় সর্বজনীন গেট তাহলে একটা ন্যান্ড গেটের দুটো ইনপুট আমরা একটা করে দিলাম তাহলে এ তাহলে আউটপুট এটা দেখো কি হয়ে যাবে এ বার তাহলে এটা কি গেটের মতো আচরণ করবে নট গেটের আবার যদি ধরো এরকম একটা গেট হয় এটাকে কি বলা হয় নর গেট দুটো ইনপুট আমরা এক জায়গায় করে দিলাম এ আউটপুটে এটা কত হয়ে গেল ওয়াই সমান এ বার তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 16 নম্বরে কি বলেছে একটি নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রমাণ করো আর সমান আর 0 ইনটু এ টু দি পাওয়ার 1/3 যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে তাই তো তাহলে দেখো এটা প্রমাণটা আমরা করব 16 নম্বরের কোশ্চেন দেখো এখানে আরটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর আর জিরোটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের ব্যাসার্ধ দেখো আর জিরো এটা সমান হচ্ছে প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ একটা জিনিস মনে রাখবে প্রোটন আর নিউট্রন আকার প্রায় সমান হয় এবং এর ব্যাসার্ধের একটা মানও আছে 1.2 × 10⁻¹৫ এত মিটার এটা হচ্ছে প্রোটন বা নিউট্রনের কি ব্যাসার্ধ আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে দেখো আমরা এখানে ধরে নিচ্ছি একটা প্রোটন বা নিউট্রন এটা হচ্ছে কি গোলাকার তাহলে যদি আমরা প্রোটন বা নিউট্রনের আয়তন দেখি प्रोटन बा न्यूटनर आयतन के आमरा धरे निच्छे कत v ताहले v समान निश्चय हबे 4/3 πr⁴³ एटा कार आयतन प्रोटन बा न्यूटनर आयतन ताई तो एबार देखो प्रोटन बा न्यूटनर सापेक्षे माने व्यासार्धेर सापेक्षे যদি আমরা টোটাল নিউক্লিয়াসের আয়তন ক্যালকুলেশন করি দেখো একটা নিউক্লিয়াস মানে প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত আর প্রোটন আর নিউট্রনকে একত্রে কি বলা হয় ভর সংখ্যা তাহলে কোন একটা নিউক্লিয়াসের ভর সংখ্যা যদি এ হয় তাহলে ওই নিউক্লিয়াসের আয়তন কত হবে দেখো নিউক্লিয়াসের আয়তন নিউক্লিয়াসের আয়তন দেখো প্রোটন বা নিউটনের আয়তন 4/3 পাই r0 কিউব তাকে আমরা ভর সংখ্যা দিয়ে গুণ করে দিলাম এটা হলো তাহলে এটা কার আয়তন নিউক্লিয়াসের আয়তন কার সাপেক্ষে প্রোটন বা নিউটনের ব্যাসার্ধের সাপেক্ষে এবং তাকে ভর সংখ্যা দিয়ে গুণ করে বা ভর সংখ্যার সাপেক্ষে এবার এখানে দেখো নিউক্লিয়াসের আয়তন বা এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ प्रोटन और निउट्रन मिले जो तैरी हो निउक्लियसटा से निउक्लियसर व्यासार्ध के आमरा धरे निच्छे कत आर ताहले अतएव आर एर सापेक्षे निउक्लियसर आयतन आर एर सापेक्षे यदि आमरा निउक्लियसर आयतन देखी ताहले एटा कत होबे 4/3 पाई r কিউব এটা আসবে তাই তো 4/3 পাই r কিউব এবার দেখো এটা কার আয়তন নিউক্লিয়াসের আয়তন কার সাপেক্ষে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সাপেক্ষে এটা কার আয়তন নিউক্লিয়াসের আয়তন কার সাপেক্ষে প্রোটন বা নিউটনের ব্যাসার্ধের সাপেক্ষে তাহলে নিশ্চয়ই দুটো আয়তন কি হবে সমান হবে তাহলে আমরা সমান করে দেব তাহলে 4/3 পাই r কিউব এটা সমান দেখো 4/3 पाई r0 किूब इंटू एखे कत ए देखो 4/3 पाई केटे गल दुई दिखे पावारे जो 1/3 दिए भाग करी तेल आर समान कत आसो इंटू ए टू दि पावारे कत 1/3 देखो एटाई के प्रमाण करते तेल देखो निউক্লিয়াসের जो व्यासार्ध से कार ऊपर डिपेंडेंट भर संख्यार ऊपर डिपेंडेंट कारण देखो r0 भैल्यूटा कि ध्रुवक तेल निউক্লিয়াসের व्यासार्ध ওই নিউক্লিয়াসটার ভর সংখ্যার পাওয়ারে 1/3 এর সঙ্গে কি সমানুপাতিক এটাও কোশ্চেন থাকতে পারে যে দেখাও যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নিউক্লিয়াসের ভর সংখ্যার 1/3 এর সঙ্গে সমানুপাতিক বা দেখাও যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ শুধুমাত্র ভর সংখ্যার উপরেই কি নির্ভরশীল আচ্ছা এরপরে দেখো আছে নিরবিচ্ছিন্ন এক্সরশ্মি বর্ণালী ও বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালীর পার্থক্য লেখো এটা আমি লেখাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তার আগে এখানে দেখো আরেকটা কোশ্চেন আছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের একক লেখো তাহলে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক যে ল্যামডা সেই ল্যামডার একক হচ্ছে কত সেকেন্ড ইনভার্স কারণ দেখো এটা হচ্ছে কি ক্ষয় ধ্রুবক মানে একক সময়ে কত পরিমাণে কি ভাঙে সেটা বা এখানে দেখো একটা ইকুয়েশন আমরা জানি dN/dt एटार समान हो लैम्बडा इंटू एन है माइनस है माइनसटा दीची ना तो एखान जी एन लैम्बडा देखी तेल dN/dt आर एखे देखो 1/n चले आससे dN टा कि निউক্লিয়াসে जे परमाणुटा भांगे एटाओ परमाणुर संख्या एटाओ परमाणुर संख्या केटे गेल तेल नीचे देखो शुधु समय थेके जाच्छे ओइजन्य एर एকক कि हबे समय इनभार्स सेकेंड इनभार्स ओई बैशिष्ट्यमूलक एक्सरश्मी और निरविच्छिन्न एक्सरश्मी बर्णाली जो पार्थक्य ये एखे देखे नाओ निरविच्छिन्न एक्सरश्मी बर्णाली और वैशिष्ट्यमूलक एक्सरश्मी बर्णालीर पार्थक्य देखो एटा जे सीमा एक माने कोनटा कत दूर सीमा सेटा विस्तृत तारपरे कि कारणे सृष्टि हय सेई सृष्टिर पार्थक्य तारपरे तरंगदैर्घ्येर निर्भरशीलता एवं सम्पर्क की विषय उपरे और कि ए तेल एखे देखो मोट कटा पार्थक्य लेखे चारटे 2 नम्बर जो थे दुटो बा 3टे लिखले है तेल ये हलो 3 नम्बर कोश्चन कोथा थेके हलो 10 থেকে 16 पर्यन्त नेक्स्ट जे भिडियो से भिडियोते 5 नम्बर जे कटा कोश्चन थाकबे सेई कटा कोश्चन निये आलोचना करब बोझा गेल यदि भिडियोटा भालो लागे তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।